ওয়েলকাম টু আয়ন্স ক্রিয়েশন। বন্ধুরা, ফুটবলের যে ম্যাচটা চলছে ইউরোপিয়ান কোয়ালিফায়ার্স, ওই লিগে যে ম্যাচটা আছে ইংল্যান্ড ভার্সেস কোসোভো, যেটা 12:15 থেকে স্টার্ট হবে, সেই ম্যাচটার প্লেইং ইলেভেন সম্পর্কে কিছু আমি প্রেডিকশান করছি। তো বন্ধুরা, আমি একটা সোর্স থেকে জানতে পেরেছি যে কোন প্লেয়ারগুলো কিন্তু আজ প্লেইং ইলেভেনে থাকার সম্ভাবনা খুব বেশি, কোন প্লেয়ারগুলো আজ খেলতে পারে, খেলার চান্সটা খুব বেশি আছে আজ। তো আর দেরি না করে আমি সরাসরি সেই জায়গাতে চলে আসছি। তো তাহলে দেখা যাক বন্ধুরা, কোন প্লেয়ারগুলো আজকে ইংল্যান্ডের হয়ে এবং কোন প্লেয়ারগুলো আজকে কোসোভোর হয়ে খেলতে নামছে মাঠে, দেখা যাক। তো বন্ধুরা, আমি সোর্সে থেকে যেটা পেয়েছি যে ইংল্যান্ড কিন্তু আজ গোলকিপার হিসেবে পিকফোর্ডকেই রাখছে, ডিফেন্ডারে রাখছে আর্নল্ডকে, যে ন্যাশনাল টিমে একটি গোল পেয়েছে, গোমেজ থাকছে, ম্যাগুয়েটে থাকছে, ম্যাগুয়েরো ন্যাশনাল টিমে কিন্তু একটি গোল পেয়েছে, চিলওয়েল থাকছে, মিডফিল্ডারে থাকছে হ্যান্ডারসন, রাইস, উইংস, ফরওয়ার্ডে থাকছে সাঁচো কিন্তু একটা গোল পেয়েছে, ফরওয়ার্ডে হ্যারিকেন থাকছে এবং স্টার্লিং থাকছে। তো বন্ধুরা, বেঞ্চে কিন্তু আছে বার্কলি থাকছে, ট্রিপার থাকছে, রাশফোর্ড থাকছে এবং কেন্স থাকছে। তো এই প্লেয়ারগুলি যেগুলো আমি দেখালাম ইংল্যান্ডে, এই প্লেয়ারগুলি কিন্তু আজ প্লেয়িং ইলেভেনে থাকার খুব সম্ভাবনা বেশি। তো এরপর দেখে নেওয়া যাক কোসোভো থেকে কোন প্লেয়ারগুলো আছে প্লেয়িং ইলেভেনে থাকার সম্ভাবনা বেশি। কোসোভো থেকে প্লেয়িং ইলেভেনে থাকার সম্ভাবনা বেশি, কারণ কোসোভো থেকে গোলকিপার হিসেবে কিন্তু আজকে তারা রাখছে মুরিককে, ডিফেন্ডার হিসেবে রাখছে ভোজভোডাকে, যে ন্যাশনাল টিমে একটা গোল পেয়েছে, ডিফেন্ডার আরও থাকছে আর রহমানি, যে কেউ ন্যাশনাল টিমে 4 গোল পেয়েছে, ডিফেন্ডার থাকছে আলটি এবং হেডের জোনাজ, মিডফিল্ডারে থাকছে ভোকা, হ্যালেমি, সেলিনা, জ্যাগ্রোভা, থাকছে ফরওয়ার্ডে আরও থাকছে রাসমিনি এবং মুরিকি। তো বেঞ্চে আজকে ব্যারিসা, রাসিকা, কলোলি, জেনিলি এরা কিন্তু বেঞ্চে থাকছে। তো বন্ধুরা, এবার তাহলে আমি কিন্তু আমার পছন্দ মতো ড্রিম ইলেভেনের টিম বানিয়েছি, সেটা আমি তোমার সাথে শেয়ার করছি, হয়তো তোমাদের কিছু হেল্প তোমরা পেতে পারো। তো বন্ধুরা, দেখে নেওয়া যায় ড্রিম ইলেভেনের আছে টিমটি। আমি কিন্তু গোলকিপার পিক করেছি পিকফোর্ডকেই ইংল্যান্ড থেকে, ডিফেন্ডার নিয়েছে কিন্তু কসোভো থেকে নিয়েছি আর রহমানিকে, ইংল্যান্ড থেকে নিয়েছি ম্যাগুয়েরকে, আর নিয়েছি ইংল্যান্ড থেকে চিলওয়েলকে। মিডফিল্ডার নিয়েছি ইংল্যান্ড থেকে স্নাচোকে, কসোভো থেকে নিয়েছি সেলিনাকে, কসোভো থেকে নিয়েছি হালিমিকে এবং ইংল্যান্ড থেকে নিয়েছি হ্যান্ডারসনকে। তো বন্ধুরা, বার্কলিকে কিন্তু অনেকেই রেখেছে আজকে, দেখো 53.3% বার্কলিকে সিলেক্ট করেছে বার্কলিকে, কিন্তু বার্কলিকে আমি কিন্তু নিলাম না, আমি একটু রিস্ক নিলামই। তো তোমরা যদি বন্ধুরা নাও তো নিতে পারো বার্কলিকে, এটা আমার প্রেডিকশন। আর ইংল্যান্ড থেকে ফরওয়ার্ডে নিয়েছি, অর্থাৎ স্ট্রাইকারে নিয়েছি হ্যারিকেনকে নিয়েছি, স্টার্লিংকে নিয়েছি এবং কসোভো থেকে নিয়েছি রাসানিকে। তো বন্ধুরা, আমি ক্যাপ্টেন করছি কিন্তু হ্যারিকেনকে এবং ভাইস ক্যাপ্টেন করছি স্টার্লিংকে, কিন্তু সেফ টিম করে দিলাম। এই হচ্ছে আমার আছে প্লেইং ইলেভেন। তো বন্ধুরা, আমি রিস্ক নিলাম না, শুধুমাত্র রিস্ক নিলাম বার্কলির উপরই, আর ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনে কিন্তু আমি রিস্ক নিলাম না, কারণ আমি সবসময় আমি তোমাদেরকে প্রেফার করবো স্মল লিগ খেলার জন্য, কারণ স্মল লিগে হচ্ছে আমাদের লাভটা বেশি, গ্র্যান্ড লিগে কোন দিন কোন প্লেয়ার খেলবে আমরা নিজেরাও জানি না, সেক্ষেত্রে আমাদের লস বেশি হতে পারে, কিন্তু স্মল লিগ খেললে কিন্তু আমাদের অতটা লস হবে না, কারণ তোমরা দেখবে তোমার অপোনেন্ট টিম কিন্তু দেবে এদের মধ্যে কাউকে না কাউকে রেখেছে, ঠিক আছে?
তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করবে, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি তোমাদের পেতে সুবিধা হবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক করবে। ঠিক আছে, গুড নাইট।